বিমার যে একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে সেটা কিন্তু সবার জানা জরুরি, কারণ বিমাটাকেও অনেকে মানে এটা হলো যে আমরা যেটা বলি যে বিমা লিটারেসি যেটা সেটা সবার মধ্যে নাই, এটা খুব স্বাভাবিক। আমাদের অনেক কিছুর ব্যাপারেই আমাদের আসলে মানে শুরু থেকেই একটা সচেতনতার অভাব রয়ে গেছে, তো এইখানে বিমা ক্ষেত্রে সচেতনতার অভাব আছে। আরেকটা জিনিস হলো যে বিমার ব্যাপারে একটা আস্থার সংকট থাকে, যে বিমার আস্থা অর্জন বিমা কোম্পানিগুলো করতে পারবে শুধুমাত্র যে তাদের যে যখন যে কোনো দাবি ম্যাচিওর করে সেই দাবিগুলো যথাসময়ে তাড়াতাড়ি পরিশোধ করা, এবং এটা যারাই করছে যে কোম্পানিগুলো তারাই কিন্তু ভালো করছে, তারাই কিন্তু মানুষের কাছে বেশি যেতে পারছে। বিমা কিন্তু বিশেষ করে জীবন বিমা, জীবন বিমাটা কিন্তু মানুষের প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে, তো প্রত্যন্ত অঞ্চলে তারা কাজ করছে এবং ক্ষুদ্র বিমার কাজ করছে, তারপরে গ্রুপ বিমার কাজ করছে, নানা রকমের ভালো ভালো বিষয় আছে। যেমন আমরা ইয়ে করছি যে আপনার শস্য বিমার ক্ষেত্রে কাজ করছি, আমরা বন্যা হাওড় বা সাইক্লোন বিক্ষুব্ধ যেসব অঞ্চল আছে সেখানে যাতে বিমা করা যায় সেই জন্য আমরা কাজ করছি, এই ব্যাপারে সাধারণ বিমা কর্পোরেশন কাজ করছে, আমাদের বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ করছে। কাজেই আমাদের বিভিন্ন প্রকল্প বলেন যেটা পলিসি প্রোডাক্ট সেগুলো, যেমন আমরা ইয়ে নিয়ে এসছি এবারে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বিমা, এটা একটি অনগ্রসর অংশকে যাতে স্বাস্থ্য বিমার আওতায় আনা যায় সেই ব্যবস্থা। গত বছরে আমরা শিক্ষা বিমা বঙ্গবন্ধু শিক্ষা বিমা করেছিলাম, তারপরে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা যেটা মাত্র 200 টাকা প্রিমিয়াম দিয়ে যে কোনো ব্যক্তি একটা 1 লক্ষ টাকার সুবিধা পেতে পারেন, তারপরে বঙ্গবন্ধু স্পোর্টসম্যান কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স সেটা খেলোয়াড়দের জন্য ছিল, খেলোয়াড়রা অনেক সময় আহত হয়, চোট পায়, খেলা খেলতে পারে না। জানেন আপনারা বিদেশি যেটা আছে যে আমাদের যে বিখ্যাত সমস্ত ফুটবল প্লেয়ার বা অন্যান্য প্লেয়ার আছেন তাদের কিন্তু পায়েরও ইয়ে থাকে, বিমা করা থাকে। হ্যাঁ, তো আমাদের দেশে কিন্তু এই যে এই বিষয়গুলো আসলে এইভাবে গুরুত্ব পায় না, গায়ক তাদের কণ্ঠে বিমা থাকে। হ্যাঁ, কারণ একজন গায়ক কিন্তু সারা জীবন যে গাইতে পারবেন, সুরেলা গলায় গাইতে পারবেন সেটা কিন্তু আসলে বলা যাবে না, কাজেই তার যখন ওই ক্ষমতাটা থাকবে না তখন তিনি আসলে কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সুরক্ষাটা দরকার আছে, বিমাই কিন্তু দেয়। ব্যাপারটা হচ্ছে যে মানুষ যদি সঞ্চয় করে তাহলে কিছু মুনাফার ভিত্তিতে ব্যাংক থেকে রিটার্ন পায়, কিন্তু বিমা কিন্তু ব্যাংকের থেকেও বেশি কিছু করে। হ্যাঁ, সঞ্চয়ে হয়তো রিটার্নটা কম দেয়, কিন্তু যখন কেউ একটা দুরবস্থায় পতিত হয়, একটা দুর্ঘটনার শিকার হয়, একটা দুর্যোগ দুর্বিপাকে পড়ে এবং তার সম্পদ এবং তার স্বাস্থ্য বা তার যদি মৃত্যু হয় বা যেটাই ধ্বংস হোক না কেন সেটার একটা ক্ষতিপূরণ বিমার কাছ থেকে কিন্তু পাচ্ছে, তার পরিবার কিন্তু ওই যে সেই আর্থিকভাবে নিঃশেষ হয়ে যাওয়া এবং পথপথে ঘোরা সেটা কিন্তু তাদের করতে হয় না, তারা কিন্তু এই আশ্রয়টা পায় বিমার কাছ থেকে। তো আমরা কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়েছি, এই জাতীয় বিমা দিবস একটি বড় উদ্যোগ, আমরা বিমা মেলা করি, বিমা মেলাটা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় এবং একটি বিভাগে যেহেতু ফোকাস করা হয় এই জন্য সেখানে ব্যাপক প্রচারণা হয়, এইভাবে আমরা বিমা মেলা করি এবং আমরা আরও নানা রকমের উদ্যোগ গ্রহণ করি। যেমন আজকে যে আমরা টকশোতে কথা বলছি এটা নিশ্চয়ই অনেক মানুষ দেখছেন, এই জনপ্রিয় অনুষ্ঠানগুলো দেখবেন এবং দেখলে তারাও কিন্তু উদ্বুদ্ধ হবেন যে বিমার আসলে একটা কার্যকর প্রভাব আছে আমাদের অর্থনীতিতে। আবার যদি আপনি লাইফের পাশাপাশি নন লাইফে দেখেন তাহলে আমাদের যে কোনো ব্যবসা বাণিজ্য কোনো রকমের বিমা ছাড়া কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য হয় না, সারা পৃথিবীতে যত ট্রেড হচ্ছে যা কিছু হচ্ছে আমদানি রপ্তানি সবই বিমার আওতায় হচ্ছে। যে আমাদের মেগা প্রকল্পগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সাধারণ বিমা কর্পোরেশন বিমা দ্বারা আবৃত, কাজেই বিমার একটি ব্যাপক প্রভাব আছে, কিছুটা নীরবে কাজ করছে, কিন্তু আমরা ইদানিং যে 2020 সাল থেকে আমরা প্রচারণা শুরু করেছি, বিমা মেলা আমরা করছি 2016 সাল থেকে। তো এইভাবে নানা উদ্যোগের মাধ্যমে বিমাকে আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি যাতে সবাই এটা বুঝতে পারে, তাদের উপকারটা বুঝতে পারে এবং তারা কাজ করে এবং বিমার প্রসার প্রচার সবই হয়।